বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টির জেরে বীরভূমের ইলেমবাজার ব্লকে জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতে সুগর গ্রামে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনারুল হকের মাটির বাড়ি একাংশ ভেঙে পড়ে। বর্তমানে আনারুল হক ওই ভেঙে যাওয়া বাড়িতেই খুব কষ্টের মধ্যে দিন যাপন করছেন। উল্লেখ্য, সারা রাজ্য জুড়ে যখন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে, সেই সময় বুথ সভাপতি আনারুল হকের এই অবস্থা যেন সম্পূর্ণ বিপরীত মুখ। যে সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ায়, সেই মানুষটি আজ অসহায়। আনারুল হক জানান, তিনি বিষয়টি দলের উচ্চ নেতৃত্ব ও পঞ্চায়েতকে জানিয়েছেন। তার আশা, প্রশাসন এবং পঞ্চায়েত তার পাশে দাঁড়াবেন। এই দেয়াল দুটি পড়ে গেল, লাগাতার বৃষ্টি হয়েছিল, তার জন্য পড়ে গেল। ক্ষয়ক্ষতি ওই ঘরের বিছানা পত্র হাফিজ হাফিজ আসলো, ওগুলো ভিজে টিজে গেলো, এগুলো সব বের করা হয়েছে। আর ওইখানেই আমি শুয়ে থাকি। এখন জানা দিতে বলতে আমাদের অঞ্চল কমিটিকে বলেছিলাম যে এরকম আমার বাড়ির দেওয়াল পড়ে গিয়েছিল, তো আমার জন্য কিছু ব্যবস্থা করতে। তারা বললো দেখছি, এটাই বললো। তো তুমি এখন কি মনে করছো? আমি এখন ওটাই আশা করছি, দেখি কি করে। এখন একটু কষ্ট হচ্ছে, ছেলে মেয়ে তো আর এক জায়গায় থাকা যায় না, একটু অসুবিধা হচ্ছে। কখন হয়েছে এটা? এটাই যে লাগাতার বৃষ্টি হলো বুধবার দিন থেকে, মনে হয় বৃহস্পতিবার দিন হয়েছে রাত্রিরে। বীরভূম থেকে মোহাম্মদ ফিরোজ, আনন্দ বার্তা।